কৃষি ও কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নির্ধারিত বিষয়ে বিশেষজ্ঞদের সাথে সরাসরি আলোচনার পাশাপাশি দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আজকের এই অনুষ্ঠান। প্রিয় দর্শক, কৃষি প্রধান বাংলাদেশের কৃষির আছে বহুমাত্রিক সম্ভাবনা ও বৈচিত্র্যতা। সবুজ শ্যামল ফসলি মাঠে আমাদের আকুল করা হাতছানি দেয় যেমন, তেমনি মাথার ঘাম পায়ে ফেলে এদেশের কৃষক মাঠে ফসল ফলায়, কিন্তু বিরূপ আবহাওয়ায় এবং অন্যান্য কারণে মাঠের এসব ফসল প্রতিনিয়ত নানা ধরনের ক্ষতির শিকার হয়। আর সেই কৃষকের কথা মাথায় রেখেই আজ আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি তা হল বোরো মৌসুমের চ্যালেঞ্জ এবং আমাদের করণীয়। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজ উপস্থিত আছেন কৃষি বিশেষজ্ঞ জনাব মফিজুল ইসলাম এবং আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হজরত আলী। আপনাদের স্বাগতম আমাদের আজকের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকের নির্ধারিত বিষয়ে আপনারা টেলিফোন করতে পারেন আমাদেরকে। টেলিফোন নম্বর হচ্ছে 8653175-8 পর্যন্ত এই নম্বরে। যদি হিসেব নিকেশগুলো দেখি যে উপকরণের মূল্য বেড়েছে এবং যে কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কৃষক কিভাবে তার উৎপাদনকে লাভজনক করতে পারে, আপনার কাছে কি মনে হয়? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কারণ এখন আমাদের দেশে প্রায় 70% লোক কৃষিতে পেশার সাথে জড়িত এবং তারা এই পেশার উপরে নির্ভর করে ভবিষ্যতে বেঁচে থাকতে হবে। এখন বিশ্বের বিভিন্ন উদ্যোগতির কারণে অনেক কিছু দাম আমাদের বেড়ে গেছে, সারের দাম বেড়ে গেছে। এখন সেখানে আমরা সার কীভাবে কম ব্যবহার করতে পারি, সেই বিকল্প হিসাবে এখন আমাদের দেশে IFDC-র মাধ্যমে গুটি ইউরিয়ার ব্যবহার শুরু হয়েছে। গুটি ইউরিয়া ব্যবহার করলে আমরা দেখা যায় আমরা প্রায় 40% কম সার দিয়েও ওই আমরা প্রিল ইউরিয়া বা সাধারণ ইউরিয়া যেটা ব্যবহার করি তার চেয়ে বেশি ফলন পেয়ে থাকি। তাছাড়া আমাদের এখানে আরও অনেক কিছু আছে, যেমন আমার উন্নত বীজ ব্যবহার করলে দেখা যায় পরে 15-20% ফলন বাড়ানো সম্ভব হয়। এবং সেই বীজ আমাদের সম্বন্ধে প্রযুক্তি জানতে হবে কীভাবে আমি উন্নত বীজ পাইতে পারি, কারণ এখন আমাদের ফসল প্রায় হাফ অর্ধেক রাস্তায় এসে গেছে। এখন আর বীজ দিয়ে নতুন ফসল করা যাবে না, এটা ভবিষ্যতে আমাদের মাথায় রাখতে হবে। তো সেখানে এখন আমাদের ফসল যে অবস্থা আছে, যেখানে গুটি ইউরিয়া ব্যবহার করা হয়েছে সেখানে গুটি ইউরিয়ার আর ফার্দার ব্যবহার করার সুযোগ নাই। এবং আমাদের দেশে এখন দিন দিন শ্রমিকের দাম বেড়ে যাচ্ছে এবং তাতে করে ফসল উৎপাদন বেড়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে এই ফসলের প্রায় অর্ধেক রাস্তায় এসে যাওয়ার পরেই সরকার এই ইউরিয়ার সারের দাম বাড়াই দিছে, যেটা 12 টাকা ছিল 20 টাকা করে ফেলছে। ডিজেলের দাম 61 টাকা করে ফেলছে, 46 টাকা করে ফেলছে। তাতে দেখা যাচ্ছে আমাদের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। এখন আমরা এটা কীভাবে মিনিমাইজ করতে পারি, সেই মিনিমাইজের প্রসেস এখানে অনেক দিক আছে। যেমন আমরা ইরিগেশন যেভাবে আমরা ইউজ করতাম, এখন ইরিগেশন আমরা সাধারণত দেখা যেত মুক্ত নালা পদ্ধতিতে আমরা ব্যবহার করতাম, তাতে অনেক পানির অপচয় হইতো। বর্তমানে AWD একটা পদ্ধতি, পর্যায়ক্রমে ইরিগেশন, সেই যায় একদিন ইরিগেশন দিলে 7 দিন পর আবার ইরিগেশন দিলে চলে এবং জমিতে ভিজে ভিজে পানি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে জমি যেন ফেটে না যায়। স্যার, আমরা বুঝতে পারছি যে আপনি বীজের প্রযুক্তির কথা বললেন বা মানে গুটি ইউরিয়া প্রযুক্তির কথা বললেন এবং AWD প্রযুক্তির কথা বললেন, যে এগুলো যদি কৃষক ব্যবহার করেন বা করতে থাকেন তাহলে আমরা কিছুটা কষ্ট কমিয়ে আনতে পারি। আমরা আপনার কাছে আবার আসব। আমরা একটু মফিজ সাহেবের কাছ থেকে যেটা জানতে চাই, যে কথাটি মানে আমরা হজরত সাহেবের কাছ থেকে যেটা জানলাম যে গুটি ইউরিয়া ব্যবহার করলে ফলন বাড়ে বা আমরা সারের ব্যবহার কমাতে পারি, আপনারা তো এটা নিয়ে কাজ করছেন, এখন কি পরিমাণ জমিতে এটা ব্যবহার হচ্ছে? এবছর বোরো মৌসুমে সারা দেশে প্রায় 10 লক্ষ হেক্টর ধানের জমিতে গুটি ইউরিয়া ব্যবহার করা হয়েছে। এছাড়াও অন্যান্য ফসলে কিছু তরি তরকারি ইত্যাদি তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ধান নিয়ে আলোচনা করছি। তো 10 লক্ষ হেক্টর, কিন্তু আমাদের এখানে তো আমরা জানি যে প্রায় 50 লক্ষ হেক্টর জমি হচ্ছে আমাদের এই বোরো মৌসুমে চাষের আওতায় কম বেশি, সেখানে মাত্র 20% জমি গুটি ইউরিয়ার আওতায় আসছে। মানে আমরা কি এই পরিমাণটা আরো বাড়াতে পারতাম না বা এক্ষেত্রে মানে আমরা পারলাম না কেন আরো একটু এগোতে, আপনার কাছে কি মনে হয়? আমি আশা করি যে আগামী 2-3 বছরের ভিতরে আমরা বিরাট একটা সাফল্য লাভ করতে পারবো, কারণ
যে আইএফডিসি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয় এখন এই গুটি ইউরিয়া প্রযুক্তির উপরে বিরাট একটা জোর দিচ্ছেন এবং কৃষকরাও এটাকে ভালোভাবে গ্রহণ করেছেন। আপনি দেখবেন যে প্রথম বছরেই কোনো কোনো জেলায় দেখা গেল শতকরা প্রায় 30 জন এবং 30% জমিতে গুটি ইউরিয়া প্রথম বছরে ব্যবহার। সাধারণত কোনো প্রযুক্তি আপনার প্রথম বছরে সাধারণত 3-4% এরিয়াতে যায়, কিন্তু গুটি ইউরিয়া সেখানে শতকরা 30% জমিতে প্রথম বছরে গেছে। আমাদের যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদা এসে আমরা এই বছরই প্রথম জোরদার করেছি। তাতে আপনারা মনে করছেন যে আগামী দিনগুলোতে এই প্রযুক্তি আরো অতি দ্রুত সম্প্রসারিত হবে এবং কৃষকদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, কারণ কৃষক চান তার উৎপাদন খরচ কমানো। যদি হেক্টর প্রতি আপনার 1 টন ধান মিনিমাম বৃদ্ধি পায় এবং ইউরিয়া সারের সাশ্রয় প্রায় 100 কেজির মতো 1 হেক্টরে মেশে যায়, তাহলে উৎপাদন খরচ কম হলে তো লাভটা বেশি হয়। লাভটা তো সবাই বুঝে, কৃষকও বুঝে। আচ্ছা, আমরা বিরতির পর সবাইকে স্বাগত শ্যামল বাংলা লাইভ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে গ্যাস, বিদ্যুৎ এবং সার বা অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধি নিয়ে, আর এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো প্রফেসর হযরত আলী আপনার সাথে। এই যে ঘন ঘন এগুলোর মূল্য বৃদ্ধি হচ্ছে এবং এগুলোর ফলে কিন্তু কৃষি উৎপাদনের ক্ষেত্রে একটি নেতিবাচক প্রভাব পড়ছে, কৃষকের পরিকল্পনা করার জায়গাটি কিন্তু কমে যাচ্ছে, এবং এমন সময় আপনার কথা শুনবো, আমাদের কাছে একটা টেলিফোন আছে, আমরা দর্শকের কথাটা শুনে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্নটি করুন। আমি বরিশাল জেলার আগলঝোড়া উপজেলা থেকে একজন কৃষক বলছিলাম। আচ্ছা, বরিশাল জেলার আগলঝোড়া থেকে বলেন, আপনার নামটি বলেন। মফিজুল ইসলাম স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা জি বলেন। হ্যাঁ, প্রশ্নটা হলো যে আমাদের এলাকায় আমি আইএফডিসির আপি প্রকল্পের মাধ্যমে একটা ট্রেনিং পেয়েছিলাম। ট্রেনিং এ আমরা অ্যাপ্লিকেটর দিয়ে গুটি ব্যবহার শিখছিলাম এবং সেটা দিয়ে আমরা গুটি ব্যবহার করছি, কিন্তু সেখানে অ্যাপ্লিকেটরটা ঠিক আছে, অ্যাপ্লিকেটর দিয়ে ভালোভাবে গুটি ব্যবহার হয়েছে, কিন্তু আমাদের এলাকায় এটা সরবরাহ কম থাকায় যদি সরবরাহ বেশি করা হয়তো আইএফডিসির মাধ্যমে, তাহলে মানে আমরা বেশি উপকৃত হতাম এবং কম সময়ে গুটিটা ব্যবহার করতে পারতাম। যদি অ্যাপ্লিকেটর ব্যবহার হচ্ছে। আচ্ছা, আপনার প্রশ্ন আমরা বুঝেছি, আমরা নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবো। আমাদের কাছে আরো একটি প্রশ্ন আছে, আমরা সেটা জেনে নিই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলুন এবং প্রশ্নটি করুন। জি, আমি শেখ মোহাম্মদ মাসুম বলছি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা জি বলেন আপনি। জি, আমি প্রফেসর ডক্টর হযরত স্যারকে একটা কোশ্চেন করতে যাচ্ছি। জি, আপনি প্রশ্নটি করুন। জি, আমাদের আগাছা পরিষ্কার করতে দেখা যায় যে আমাদের বেশি টাকা পরিমাণ যায় কৃষকের ক্ষেত্রে বেশি, যে আমরা কোন মেথডটা বা কোন প্রক্রিয়াটা ইউজ করলে, ব্যবহার করলে আমাদের আগাছার কমাতে আমাদের ভালো হবে বা কষ্টটা কমে যাবে? আমরা বুঝতে পেরেছি, আমরা উত্তরে যাওয়ার চেষ্টা করছি। আমি প্রথমে মানে হযরত আলী সাহেব, আপনি যেটা নিয়ে কথা বলছিলেন যে আগাছা দমনের ক্ষেত্রে এবং যে প্রশ্নটি এইমাত্র মানে একজন দর্শক করলেন, আপনি যদি বলেন এটার উত্তরে। আমাদের দেশে বিভিন্ন কোম্পানি আছে, তার বাইরে থেকে হার্বিসাইড বা আগাছা দমন ঔষধ আমদানি করে এবং প্যাকেটজাত মার্কেটিং করে, তাতে দেখা যায় ধানের ক্ষেত্রে বা অন্যান্য কিছু কিছু ফসলের ক্ষেত্রে এইসব আগাছানাশক ইউজ করলে খুব সাকসেসফুলি আগাছা দমন করা যায়। তাতে কি মানে শ্রমিক খরচও কমে? শ্রমিক খরচ অনেক কমে এবং তাতে যে কেমিক্যাল, আমাদের যে আগাছানাশকের যে দাম পড়ে তাতে শ্রমিকের তুলনায় অনেক কম পড়ে। সেক্ষেত্রে আমার অনেকগুলি আগাছা নাম এখানে আছে, সেদের মধ্যে যেমন আছে টপ স্টার, সুপার হিট, সাথী, রিফিট, এইসব আগাছানাশক ওই ধানের চারা লাগানোর 10-15 দিনের ভিতর দিতে পারলে যেসব আগাছা, এগুলি সিস্টেমেটিক মানে আগাছানাশক এবং আগাছা আর হইতে পারে না এবং সাকসেসফুল ধান কাল্টিভেশন করা যায়। এটা কি মানে পরিবেশের উপরে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না, কারণ এটা সিস্টেমেটিক, এটা ওই এক সিজনের পরে এটার কোনো কার্যকর থাকে না। আচ্ছা ঠিক আছে, আমরা মফিজ সাহেবের কাছে যে প্রশ্নটা ছিল, আগলঝোড়ার কৃষক, উনি বলছিলেন যে অ্যাপ্লিকেটর ব্যবহার করছিলেন এবং সেটাকে মনে হয় উনি আর একটু বেশি করে ব্যবহার করতে চাইছেন, আপনার কাছে কি মনে হয়? আমি মনে করি যে একটা ভালো দিক, তবে অ্যাপ্লিকেটরের
ব্যবহার করা উচিত, কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে অ্যাপ্লিকেটর ব্যবহারে কোথাও কোথাও আপনার বাদ পড়ে না যায়। কারণ যদি কোনো গুটি স্থাপন স্থলে গুটি পড়তে ভুল হয়ে যায়, সেটা আপনি ওই জায়গায় ধান গাছ চারটা গোছা নাইট্রোজেন সার পাবেন। অতএব অ্যাপ্লিকেটর ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, সতর্ক থাকা উচিত, খেয়াল করা উচিত যে গুটিগুলি ঠিক মতো যাচ্ছে কিনা দেখা, উনি লক্ষ্য রাখা উচিত। আমাদের কাছে আরেকটি ফোন আছে, আমরা ফোনটি নিয়ে নিই। হ্যালো দর্শক বলুন। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলুন এবং প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে উবাইদ হুসাইন, আমি যশোর জেলার চৌগাছা থানার বাড়িয়ালি গ্রাম থেকে বলছি। খুব ভালো। প্রশ্ন হচ্ছে এটা যে গতকাল আমাদের যশোরে প্রচুর আকারে ঝড় দেখা দিয়েছে, ঠিক আছে? তো এই ঝড় দেখা দেওয়ার পরে ধানের যে শীষ আসছে, তো এটা আর কি ঝড়ের মানে এটা শুকিয়ে গেছে। আর আমি একটু মানে আপনাদের কাছে অনুরোধ করবো, যেটা বর্তমান সিনজেংটা যে কোম্পানিটা, এটা ডিলারশিপে, এটা ডিলারশিপে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করছে এবং এতে এত চড়া মূল্যে বিক্রি করছে যে কৃষককে জিম্মি করে তারা মানে ব্যবসা শুরু করেছে। সেই ব্যাপারে আসলে এই সরকার কোনো ব্যবস্থা বা কোনো পদক্ষেপ নেবে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, মানে আরেকটি ফোন আছে, দর্শক আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা দেওয়ার চেষ্টা করব। হ্যালো দর্শক বলুন। হ্যাঁ, লাইনটি কেটে গেছে। প্রফেসর হজরত আলী, আপনি এখানে যে প্রশ্নটি বলছিলেন যে দর্শক সেটা কোনো একটা বিষয় সম্পর্কে তার একটা অনুযোগের কথা বলছিলেন, অভিযোগের কথা বলছিলেন, আপনি এ প্রসঙ্গে কি বলবেন? উনি সিনজেন্টার যে কোনো একটা প্রোডাক্ট সম্বন্ধে উনি কোশ্চেন করছেন, এটা তাহলে আমাদের দেশে পলিসি মেকিংয়ে যারা আছে বা আরবিজেড কোম্পানি, যে আরবিজেড কোম্পানির একটা কমি বোর্ড আছে, বোর্ডের বিভিন্ন দায়িত্ববান লোকরা আছে, এদের এটা যাচাই করে দেখা উচিত যে তারা যে দামটা ক্লেম করছে বা কাস্টমারের কাছ থেকে নিচ্ছে এটা দামটা কতটুকু যুক্তিযুক্ত, এবং সেরকম যদি অযৌক্তিক কোনো দাম নিয়ে থাকে তাতে তাদের এটা বুঝাইতে হবে যে এরকম অযৌক্তিক দাম যেন তারা না নেয় কিছু। তাছাড়া আরেকটা বিষয় মনে মানে আমাদের জানা দরকার, কৃষক ভাইয়ের আপনারাও খেয়াল করবেন, কোন কোম্পানির কোন প্রোডাক্ট সম্পর্কে আপনাদের যদি কমপ্লেইন থাকে তাহলে সে বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রশাসন বিভিন্ন জায়গা আছে এবং আইনের কিছু বিধান আছে, সে জায়গাগুলোর থেকে কিন্তু আপনারা অভিযোগ করে আপনারা প্রতিবিধান পেতে পারেন। আসলে কোন নির্দিষ্ট কোম্পানির কোন প্রোডাক্ট সম্পর্কে সেটা ভালো কি মন্দ সেটা বলার এখতিয়ারটা হয়তো বা আমাদের নেই, এটি সবচেয়ে ভালো হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা। তবে আমরা আপনার সাথে একমত যে নিশ্চয়ই কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের নজরটা দেওয়া উচিত। আমি মুফি সাহেব আপনার কাছ থেকে যেটা জানতে চাইব, আমরা জানি যে গুটি ইউরিয়া বা সেচ সাশ্রয়ী প্রযুক্তি এগুলো ব্যবহার করলে কৃষকের লাভ হয়, তা আপনি কি বলতে পারবেন যে এই যে কৃষক ফসলের অনেক সময় মূল্য পায় না, তারা যদি এই প্রযুক্তিগুলো সঠিকভাবে ব্যবহার করে তাহলে কি তারা লাভজনকভাবে কাজ করতে পারবে? আমরা খুব শেষ পর্যায়ে চলে আসছি, এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। আমার কথাটা হলো যে উৎপাদন খরচটা কত, আমার 1 কেজি ধান উৎপাদন করতে আমার কত খরচ হয়, সেই খরচটার থেকে যদি আমি কিছু কমিয়ে আনতে পারি তাহলে আমার লাভটা বেশি হবে। যদিও বাজার দর অবশ্যই মুনাফাজনক দর থাকা উচিত। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। আসলে আমরা খুব বেশি সময় আর দিতে পারছি না, আমাদের সময়ও শেষ পর্যায়ে চলে আসছে। দর্শক মণ্ডলী, আমরা জানি যে আমাদের এই কৃষি উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি বেশি মুনাফা অর্জন করতে চাই তাহলে আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে, আর উৎপাদনশীলতা বাড়ানোর সাথে সাথে যদি আমরা খরচ কমাতে পারি তাহলে কিন্তু মুনাফাটা আরও অনেক বেশি হবে। আজকে এখানে বিশেষজ্ঞরা যে আলোচনাটা করলেন এটা হয়তো বা একটি সূত্রপাত মাত্র, আজকে আমরা খুব ব্যাপক যে আলোচনা করার কথা সেটা করতে পারি নাই, কারণ বোরো মৌসুমের চ্যালেঞ্জগুলো অনেক বেশি এবং এই বেশি চ্যালেঞ্জগুলোকে একটি ছোট্ট আলোচনায় মোকাবেলা করাও সম্ভব না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা উৎপাদন খরচ কমাবো, উৎপাদনশীলতা বাড়াবো, ভালো বীজের ব্যবহার করে, ভালো প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়াবো, আর নিজেরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন খরচ কমাবো, এবং তাহলেই কিন্তু আমরা আমাদের ফসল উৎপাদনের যে চ্যালেঞ্জগুলো সেটাকে সঠিকভাবে মোকাবেলা করতে পারব। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং আগামী অনুষ্ঠানগুলোতেও আপনারা নিশ্চয়ই আপনাদের চিন্তা ভাবনা মেধা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আজকে স্টুডিওতে যারা উপস্থিত ছিলেন আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ, দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।